বৃহস্পতিবার রাত 11টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন একজন মাস্টার্সের শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেবেন? বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের 41তম ব্যাচের ছাত্র ছিলেন মোহাম্মদ আদনান। সদ্য স্নাতক শেষ করা ওই মেধাবী ছাত্র ইতিমধ্যে একটি চাকরিও নিয়েছেন। চাকরির সুবাদে থাকতেন যাত্রাবাড়িতে, সাপ্তাহিক ছুটি ক্যাম্পাসেই কাটাতেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিকভাবে তার মোবাইল ফোনের SMS এবং তার লিখে যাওয়া একটি সুসাইড নোট থেকে ধারণা করা হচ্ছে ওই ছাত্র প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শী ও হলসূত্রে এমনই আভাস পাওয়া গেছে। মীর মোশাররফ হোসেন হলের আবাসিক কয়েক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার বিকালে বেশি দুধ দিয়ে চা খেয়ে হলে ফিরছিলেন মোহাম্মদ আদনান। রুমে যাওয়ার আগে চারটা সিগারেট নিয়েছিলেন সঙ্গে, দোকানে 10 টাকা বাকি ছিল, সেটাও পরিশোধ করেছিলেন তিনি। গার্লফ্রেন্ডের সাথে ঠিকমতো বনিবনা হচ্ছিল না, কারণ মেয়েটি ছিল ডিভোর্সি। আদনান মুঠোবার্তায় তাকে জানালেন, আমি সুসাইড করব। মেয়েটি রিপ্লাই দিল, আর ইউ কিডিং মি। এরপরই সম্ভবত ফ্যানের সঙ্গে লাইলনের দড়ি ঝুলিয়ে আত্মহত্যার পথ বেছে নেন আদনান। আদনানের গ্রামের বাড়ি মানিকগঞ্জের জিটকাটিতে, তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়িতেই থাকতেন। রাত 10:45 দিকে আদনানের রুমে শীট নেওয়ার জন্য যান একই বিভাগের শিক্ষার্থী 43তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জোনাইদ। কিন্তু রুমে গিয়ে তিনি দেখতে পান আদনানের রুম ভিতর থেকে বন্ধ করা। পরে জোনাইদ রুমের জানালা দিয়ে ভিতরে আদনানের দেহ ঝুলতে দেখেন। এরপর হলের শিক্ষার্থীরা দরজা ভেঙে আদনানকে বের করে। এ সময় আদনানকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অমিতাভ দাস তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আনারুল কাদির নাজিম তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তাৎক্ষণিক এই মৃত্যুর খবরে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার অধিগত তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আদনানের রুম 450/B সিলগালা করে এবং তার মোবাইল ফোনটি হেফাজতে নিয়েছে। রাত 1টার দিকে সাভার থানা পুলিশ ও প্রক্টর প্রফেসর তাপন কুমার শাহ বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের 450/B নম্বর কক্ষ পরিদর্শনে আসেন। এ সময় প্রেমিকাকে নিয়ে আদনানের লেখা একটি চিঠি উদ্ধার করে পুলিশ। রাত 2:30 হলের সামনে জানাজা শেষে আদনানের মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। বেলা 11টায় তার নিজ বাড়ি ঝিটকাতে জানাজা শেষে দাফন করা হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।